নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা, সকলকে আজকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। জানি আজকে আমি যা দেখাতে চলেছি, দেখুন, এ হলো বোরো ধানের জমি। দেখুন, আমাদের জৈব সারের মাধ্যমে চাষ হয়েছে। এই যে দেখে নিন, এখানে পুরো 3 বিঘে জমি আছে, আমাদের জৈব সারের মাধ্যমে চাষ হয়েছে। এই দেখে নিন, এই হচ্ছে 25 দিনের গাছ। দেখুন, গাছ অলরেডি লেগে গেছে, আর চেহারা কত সুন্দর আপনারা দেখতেই পারছেন। এই যে দেখে নিন, বুঝতেই পারছেন যে জৈব সারে চাষ করলে কত সুন্দর চাষের রেজাল্ট হয়। সেই জায়গাটাই আজকে আমি তুলে ধরেছি, দেখে নিন। ধানটাকে আমি দ্বিতীয়বার আপনাদের দেখাবো, যে চাপানের পরের রেজাল্ট দেখাবো, আবার রেজাল্ট আমি দেখাবো আপনাদেরকে যখন ফলন হবে তখন। এই জমিটাকে আমি আপনাদেরকে 2 থেকে 3 বার দেখাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন যে জৈব সারে চাষ করা কত ভালো। এই জমিগুলো কিন্তু একদম ডাঙ্গা জমি, মানে যে জমিটা কৃষকের ভাষায় বললাম, যে এটা কিন্তু একদম বালি মাটি। সেখানে দেখুন, জৈব সারে চাষ করে করে আজকে কোথায় এসে দাঁড়িয়েছে, আমি পুরো লাইভ দেখাচ্ছি আপনাদেরকে, দেখে নিন। তো বন্ধুরা, বুঝতেই পারছেন যে কৃষি জমি যদি একটু পরিচর্যা করা যায় তাহলেই রেজাল্ট ভালো হয়, সুন্দর হয়। আর আপনারা যদি এইভাবে চাষ করতে চান, কি পদ্ধতিতে চাষ হলো এই চাষটা, এটা কিন্তু বোরো ধান, তো কি পদ্ধতিতে হলো এবং কি কি দেয়া হয়েছে, এই চাপানে কি দেয়া হবে, চাপানে কি দিলে ডেভেলপ করবে, যদি আপনার জমি আপনি মনে করেন যে আপনার জমি রেজাল্ট ভালো নেই আপনার জমিতে। দেখুন, এখানে ধসা বলতে কিছু এখনও লাগেনি, ধসাটা বিশেষ করে লাগে চাপানের পরে। তো বন্ধুরা, যদি মনে করেন, আমার ভিডিওর শেষে আমি আমার কন্ট্যাক্ট নম্বর দিয়ে থাকি। আমি আজকে ফিল্ডে চলে এসেছি, বুঝতেই পারছেন একটা প্রত্যন্ত গ্রামে ঢুকে পড়েছি। তো আমি আজকে আপনাদেরকে দেখাতে চাইছি, যে আপনারা দেখুন, যদি আপনাদের মনে হয়, কৃষক বন্ধুদের উদ্দেশ্যে বলছি,